গত 28 ফেব্রুয়ারি 2021 তারিখে জমির উদ্দিনের মেয়ে মুসলিমা খাতুনকে খুন করে 6 টুকরো করে ইসামতি নদীতে ফেলে দেন স্বামী রফিকুল ইসলাম। মুসলিমার মাথা ও হাত পা বিহীন লাশ নদীর পানিতে ভাসতে ভাসতে আসলে দেভাটা থানা পুলিশের নজরে আসে। তারা লাশটি নদী থেকে তুলে থানায় নিয়ে আসে। এর একদিন আগে মুসলিমার মা বাবা তার শ্বশুরবাড়ি গিয়ে মেয়ে মুসলিমা ও জামাই রফিকুলকে না পেয়ে পাগলের মতো মেয়েকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা জানতে পারে ইসামতিতে ভেসে আসা একটা মেয়ের লাশ দেভাটা থানা পুলিশ উদ্ধার করেছে। মুসলিমার মা বাবা থানায় গিয়ে মেয়ে মুসলিমার ছোটবেলা থেকে নাভির পাশে থাকা পাকড় দেখে নিশ্চিত হয় এই মাথা হাত পা বিহীন লাশ আর কারো না, তার মেয়ে মুসলিমার। দেভাটা থানা পুলিশ তখন লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের শেষে সাতক্ষীরা সদর থানা পুলিশ লাশটি তার অভিভাবকদের কাছে দিয়ে দেয় কবরস্থ করার জন্য। তারা লাশটি নিয়ে এসে কবর দিয়ে দেয়। পরের দিন মুসলিমার আত্মীয় স্বজনরা রফিকুলের বাড়ির অদূরে নদীর ধারে একটা কাটা পা খুঁজে পায়। লাশের মাথাসহ বাকি অংশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। ওই ঘটনার পর রফিকুল সহ 6 জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করে নিহতের মা সাহিদা খাতুন। তবে হত্যার 3 মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি নিহতের স্বামী রফিকুল ইসলাম সহ আরও 4 জন। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 6 অক্টোবর 2021 তারিখ বুধবার সকাল 10টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয় মুসলিমার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম। আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, স্থানীয় মেম্বার আশরাফুল ইসলাম লাকি, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দিন সর্দার, মা সাহিদা খাতুন প্রমুখ। এ সময় ঘাতক স্বামীসহ খুনের সাথে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার সহ ফাঁসির দাবি জানান বক্তারা।